বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সাতচল্লিশ সদস্যের শপথের মধ্য দিয়ে শুরু হয় নতুন সরকারের যাত্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকর্মী হিসেবে রয়েছেন চট্টগ্রাম অঞ্চলের চার নেতা তাদের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ড হাসান মাহমুদ ভূমি মন্ত্রণালয়ে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী হিসেবে আছেন বীর বাহাদুর উসৈ সিং আর শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল চট্টগ্রাম বন্দরের উন্নয়ন নগরীর জলাবদ্ধতা নিরসন সহ দক্ষিণ পূর্ব অঞ্চলের অগ্রযাত্রায় এই চার মন্ত্রীর রাস্তাঘাটের যে দুরবস্থা সেটা খুব কেটে ওঠে আমাদেরকে একটা সুন্দর নগরী উপহার দেবে নতুন মন্ত্রিত্ব অর্জন করেছে তারা যেন আমাদের চট্টগ্রামের দিকে নজর রাখে চট্টগ্রামের জলবদ্ধতার দিকে নজর রাখে চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার দিকে নজর রাখে মন্ত্রিসভায় নতুন ও তরুণদের প্রাধান্য দেয় সরকারের কাজের গতি বাড়বে বলে মনে করেন সিটি মেয়র বিদেশে সকল ক্ষেত্রে এটা প্রশংসিত হবে হবে এবং এবং ওনার যে ভিশনটা আছে একচল্লিশের মধ্যে বাংলাদেশকে পৃথিবীর উন্নত রাষ্ট্রের পর্যায়ে নিয়ে গিয়ে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সেই লক্ষ্যেই এই মন্ত্রিসভা একটা সহায়ক ভূমিকা রাখবে পুরোনো সরে গিয়ে নতুনদেরকে জায়গা দেওয়া হচ্ছে নেতৃত্বের নতুন নববিকাশ হচ্ছে এটা যেমন একটা কল্যাণকর দিক সুন্দর দিক এবং সম্ভাবনার দিক তেমনি আবার চট্টগ্রামে একজন তরুণ সাংসদ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ব্যারিস্টার নফেল এটি খুব একটি বড় আশা জাগা নিয়ে চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন হলে পুরো দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে বলে মনে করেন সুশীল সমাজ ও রাজনীতিবিদ্যা রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন